হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি আরও একবার চলে এসেছি তোমাদের সিন্টু স্যার। এবার আমার টপিক হলো ন্যারেশন চেঞ্জ। তোমরা অনেকে অনুরোধ করেছো বারবার করে যে স্যার ন্যারেশন চেঞ্জটা একটু দেবেন, তো আজকে ন্যারেশনের সম্পূর্ণ ডিটেলস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো চলে যাই ন্যারেশন চেঞ্জ। তারও আগে একবার মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো, এবং সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখা পর্যন্ত। আশা করি তোমাদের ন্যারেশনের সমস্ত সমস্যা মিটে যাবে। তো চলো দেখা যাক ন্যারেশন চেঞ্জ। অ্যাকচুয়ালি ন্যারেশন বলতে আমরা কি বুঝি সেটা একটু তোমাদের প্রথমে জানা দরকার। সেটা হলো কারো একজনের বলা কথা তুমি যদি শুনে তৃতীয় ব্যক্তিকে বলো বা তৃতীয় ব্যক্তিকে সেটা লিখে জানাও, সেটাই বলা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। কারো বলা কথাকে আমরা যখন সরাসরি লিখি সেটা কোটেশনের মধ্যে রাখতে হয়, ইনভার্টেড কমার মধ্যে, সেটাকে আমরা বলছি ডাইরেক্ট স্পিচ। এবং যখন আমরা সেই কথাটা শুনে তৃতীয় কোনো ব্যক্তিকে বলি তখন সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট স্পিচ। এখন দেখে নিই আমরা ন্যারেশন আসলে কি। ন্যারেশন চেঞ্জ হলো, দেখো, উই ইউজ ডাইরেক্ট স্পিচ হোয়েন উই রিপিট সাম ওয়ানস ওয়ার্ড and indirect speech when we report what someone says. যখন আমরা কারোর বলা কথা লিখি তখন আমরা কোটেশনের মধ্যে লিখি, যেটাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। কিন্তু যদি কারো বলা কথাকে তুমি কাউকে জানাও তখন সেটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এবং রিপোর্টিং স্পিচ, যে অর্থাৎ যে কোটেশনের মধ্যে সেন্টেন্সটা রয়েছে সেটা পরিবর্তন যখন করছো সেটা কিন্তু রিপোর্টিং ভার্বকে দেখেই পরিবর্তন করা হয়। যেমন তোমাকে প্রথমেই কতগুলো এক্সাম্পলস তোমাদের জন্য নিয়ে এসেছি, দেখো, হি সেইড আই হ্যাভ বট এ টয়। এখানে সে বলেছিল আমি কি একটা খেলনা কিনেছি। এই আমি একটা খেলনা কিনেছি কথাটা কিন্তু তোমার নয়, সে বলেছিল। এই কথাটাকে তুমি শুনলে বা দেখলে বা পড়লে এবার যদি তুমি তোমার টিচারকে বা তোমার কোনো ফ্রেন্ডকে ওই ছেলেটা কি বলেছিল তা বলতে চাও তাহলে তোমাকে ইনডাইরেক্ট করে বলতে হবে হি সেইড দ্যাট হি হ্যাড বট এ টয়। তাহলে এখানে যেটা দেখলাম, হি সেইড দ্যাট, ওখানে আই হ্যাভ বট ছিল কিন্তু যেহেতু কথাটা তুমি বলোনি তাই ওটা হি হ্যাড বট এ টয় হয়ে গেল। নেক্সট এক্সাম্পলে দেখো, হি সেইজ আই হ্যাভ বট এ টয়। এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, দেখো, রিপোর্টিং ভার্বটা। প্রথম উদাহরণে দেখছো সেইডটা পাস্ট টেন্সে রয়েছে, দ্বিতীয় উদাহরণে দেখছো সেইজ প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং তৃতীয় উদাহরণে দেখছো উইল সে ফিউচার টেন্সে রয়েছে। প্রথমেই মনে রাখবে যদি রিপোর্টিং ভার্ব সেইড বা পাস্ট টেন্সে থাকে তাহলে স্পিচের মধ্যে যে টেন্সটা ব্যবহার করা হয়েছে তাকে একবার পাস্ট করতে হবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা সেইজ বা উইল সে এই ধরনের প্রেজেন্টে বা ফিউচারে থাকে তাহলে কোটেশনের মধ্যে যে টেন্সটা রয়েছে সেই টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো চলো পরবর্তী স্লাইডে দেখি। When the reporting verb is in present tense or future tense, যেটা একটু আগে আমি বললাম এখানে সেটা আলাদা করে তোমাদের জন্য দেখানো হয়েছে। দেখো, হি সেইজ প্রেজেন্ট টেন্সে রয়েছে আর কোটেশনে রয়েছে ফিউচার, আই শ্যাল গো টু মার্কেট। এই সেইজ কথাটা সেইজই রয়ে যাবে এবং ওখানে শুধু প্রোনাউনের চেঞ্জেসটা করতে হবে কারণ কথাটা সে বলেছিল। তাই আমরা অ্যান্সারে লিখব He says that he will go to market. I এর সঙ্গে শ্যাল বসে কিন্তু হি এর সঙ্গে উইল বসে, সুতরাং তোমাকে ওখানে উইল ব্যবহার করতে হবে। এবং ব্র্যাকেটে এটাই বলা রয়েছে, নো চেঞ্জ অফ ফিউচার টেন্স ইন দ্য স্পিচ। স্পিচে যে ফিউচার ইনডেফিনিট টেন্সটা ব্যবহার করা রয়েছে আই শ্যাল গো টু মার্কেট সেটা কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি কারণ রিপোর্টিং ভার্বটা এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে। কিন্তু সেকেন্ড এক্সাম্পলেও আমরা দেখব যে রিপোর্টিং ভার্ব উইল সে রয়েছে ফিউচার টেন্স, এই ক্ষেত্রেও কোটেশনের মধ্যে যে স্পিচ রয়েছে তার টেন্স কিন্তু চেঞ্জ হবে না। হি উইল সে আই গো টু মার্কেট,
এখানে আই গো টু মার্কেটটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইনডেফিনিটে রয়েছে, সেটা আমরা সেম রেখে দেব। হি উইল সে দ্যাট হি গোস টু মার্কেট। দেখো আয়ের সঙ্গে গো হয়, কিন্তু যখন তুমি হি বল, হি হলো এখানে বক্তা, হি হয়ে যাচ্ছে যখন প্রোনাউনটা তুমি গোস করছো। তো এই ছিল রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচারে হয়, রিপোর্টিং স্পিচের টেন্স কিন্তু পরিবর্তন হবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়, এই ক্ষেত্রে প্রথম দুটো যেমন কোনো চেঞ্জ হলো না, কিন্তু এবার যেটা আমরা দেখতে চলেছি রিপোর্টিং ভার্বটা এখানে দেখো পাস্ট টেন্সে রয়েছে, সেখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে স্পিচটা অর্থাৎ কোটেশনের মধ্যে যে টেন্সটি রয়েছে সেটা কিন্তু একবার পাস্ট করব আমরা। তো দেখে নিই উদাহরণ, হি সেইড আই ওয়েন্ট টু মার্কেট, অ্যান্সার হি সেইড দ্যাট হি হ্যাড গন টু মার্কেট। দেখো আমরা পাস্ট ইনডেফিনিট ছিল কোটেশনের মধ্যে, তাকে আমরা আরও একবার পাস্ট করেছি, হয়ে গেছে পাস্ট পারফেক্ট টেন্স। যদি রিপোর্টিং ভার্ব ইজ ইন পাস্ট টেন্স, দ্য টেন্স অফ স্পিচ উইল বি চেঞ্জড অ্যাকর্ডিংলি, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, কোটেশনের যে টেন্সটা, কোটেশনের মধ্যে যে স্পিচটা, তার টেন্সটি এইভাবে পরিবর্তন হবে। দেখে নাও, যদি সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট থাকে হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট, যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, যদি স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যদি স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।